নমস্কার, আমরা উপস্থিত হয়েছি শ্রীমদ স্বামী পরমানন্দ মহারাজজির জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রীমদ স্বামী পরমানন্দ মহারাজ বিদেশ যাত্রা করে ইংল্যান্ড, ইটালি, জার্মানি, সুইডেন, নরওয়ে হয়ে গুরুদেব বৃহস্পতিবার 4 এপ্রিল তিনি ফিরেছেন। 7 অক্টোবর 1993 সালে তিনি দুপুরবেলা সুখাচরে শ্রীযুক্ত রতন বসুর আবাসনে শুভাগমন করেছেন। ফলে কি হয়েছে, দীর্ঘ অদেখার পর তৃষিত অন্তর নিয়ে বহু ভক্ত শিষ্য সেখানে উপস্থিত হয়েছেন, আগমন হয়েছেন। ফলে দীর্ঘদিন গুরু মহারাজকে দেখেননি। এত বড় বৈঠকখানায় একটি তিল ধারণের স্থান নেই, পুরো ভরে গেছে। বোধ হয় মহালয়ার কথা স্মরণ করেই একজন তর্পণ বিষয়ে কিছু একটা জিজ্ঞাসা রাখল। শ্রীমদ স্বামী বলতে শুরু করলেন, আমাদের ভূলোকের 365 দিন সমান হচ্ছে পিতৃলোকের 1 দিন, তাই পিতৃপক্ষ তর্পণ করা হয়। এবার সেই ব্যক্তি বলছে, বাবা, কারুর হয়তো ইতিমধ্যে পুনর্জন্ম হয়ে গেছে, সেক্ষেত্রে তর্পণ করলে কি অশুভ কিছু হয়? শ্রীমদ স্বামী বলছেন, মৃত্যুর 10 বছর পর কারোর যদি পুনর্জন্ম হয়ে থাকে, তবে তার উদ্দেশ্যে তর্পণ করলে নবজাতকের মৃত্যু হবে কেন? তর্পণ করা তো শুভ কাজ, শুভ কামনা স্মরণ করা, এতে শুভ ইচ্ছা বা ফল দিয়ে লাভ হবে, এতে তো অশুভ কিছু নেই, অশুভ হওয়ারও তো কিছু নেই। সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলেন, বাবা, সন্ন্যাসীরা কি তর্পণ করেন? শ্রীমদ স্বামী বলছেন, না, সন্ন্যাসীরা তর্পণ করেন না, তবে অন্যভাবে করেন। এইবার আরেকজন জিজ্ঞাসা করছেন, বাবা, মৃত্যু যন্ত্রণা কি বড়ই কষ্টদায়ক? শ্রীমদ স্বামী বলছেন, না, মৃত্যু বেশ আরামের, বেঁচে থাকাকালীন যে যন্ত্রণা তা মৃত্যুতে নেই। আমি বলছি, মৃত্যুতে যেন বেশ একটি স্বস্তি থাকে। সেই সময় এক জননী প্রণাম করে বিদায়ের অনুমতি চাইলেন এবং বয়সের দোষেই একই কথা বারবার বলে যাচ্ছেন গুরুদেবের কাছে, গুরুদেব আমি চলে যাচ্ছি, গুরুদেব আমি যাচ্ছি। প্রথম প্রথম গুরুদেব মধুরভাবে বললেন, এসো। অথচ জননী তারপরেই ওই রূপ বলতে থাকায় গুরুদেব এবার বললেন, একটু হেসে হেসেই বললেন, তুমি যাও, না হলে আমি কামড়ে দেব। জননীটি ভকচকিয়ে গিয়ে বলল, কামড়ে দেবেন? শ্রীমদ স্বামী বালকের ন্যায় হাসতে হাসতে বলল, হ্যাঁ, কামড়ে দেব। মনে হয় কথায় বাধা হচ্ছিল বলে মা জগদম্বা রুষ্ট হচ্ছেন, এই জন্যেই হয়তো গুরু মহারাজ এমনটি করেছেন। এবার আরেকজন জিজ্ঞাসা করছেন, মহারাজ, সন্ন্যাসের কি প্রকারভেদ আছে? শ্রীমদ স্বামী বলছেন, সন্ন্যাস 4 প্রকার, জীবত সন্ন্যাস, বিবিদিশা সন্ন্যাস, আতুর সন্ন্যাস এবং মর্কট সন্ন্যাস। স্বামী বিবেকানন্দ ছিলেন জীবত সন্ন্যাসের দৃষ্টান্ত। শৈশব থেকেই জগতের প্রতি তাঁর কোনো আকর্ষণ ছিল না। এরপর পূর্বপূর্ব জন্মের সুস্বীকৃতির ফলে যখন কোনো আধ্যাত্মিক মহাপুরুষের দর্শন লাভ হয়, তখন কারুর কারুর মনের মধ্যে জগতের প্রতি আকর্ষণ চলে যায়। এদের বলা হয় বিবিদিশা সন্ন্যাস। রামতীর্থ এর উদাহরণ। স্বামীজির অর্থাৎ স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ হতেই তার মধ্যে বৈরাগ্য জেগে উঠল। এরপর আছে মকট সন্ন্যাস। ঠাকুর রামকৃষ্ণ যেমন বলতেন, ছেলে হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেল, অনেকদিন পর তার একখানা চিঠি এলো, শ্রদ্ধেয় মা এবং বাবা, আমার জন্য ভাবিত হয়েও না, আমার একটি কর্মজুটি আছে, যত শীঘ্র সম্ভব আমি বাড়ি আসছি, জানিয়া খুশি হইবে যে তোমাদের বৌমাও সঙ্গে আসছে। আর তারপরে
কিছুদিন পর আরও একটি বার্তা, পূজার পূর্বে আসছি, জানিয়া আহ্লাদিত হইবে, তোমাদের দাদু ভাইও আসছে। এই হল মর্কট সন্ন্যাস। এছাড়াও আছে বেদোক্তি চার বর্ণের চতুরাশ্রম সন্ন্যাস, চতুর্থ সন্ন্যাস অর্থাৎ সন্ন্যাস আশ্রম। জগতের উপর বিরক্তি হয়ে বা বয়সের ভারে এ আর ভালো লাগে না, এ হচ্ছে আতুর সন্ন্যাস। এবার রমেনবাবু জিজ্ঞাসা করছেন, গুরুজি অস্থি ভাতি প্রিয় বলতে কি বোঝায়? শ্রীমৎ স্বামী বলছেন, আমি বলি ইটার্নাল এক্সিস্টেন্স, ইটার্নাল কনসিকুয়েসনেস এবং ইটার্নাল ব্লেস। ব্রহ্ম তো সর্বত্রই অস্থি, কিন্তু দেখো এই যে ফুলটির মধ্যে তিনি অস্থি বটে, কিন্তু তার ভাতি হচ্ছে না, ভাতি হলেই প্রিয় বা আনন্দ। এবার একজন জিজ্ঞাসু, তিনি জিজ্ঞাসা করলেন, বাবা পূর্বে কি কখনো আজকের মতো বিজ্ঞানের এত উন্নতি ঘটেছিল? শ্রীমৎ স্বামী বলছেন, আজকের বিজ্ঞানীদের জ্ঞান অপূর্ণ, অথচ তার ভাব এমন এমন নিদান লঙ্কা বাজায় যেন সব জানে। এই যে চিকিৎসা শাস্ত্র, তা কেবল হাড় মাংস মেদ বা মজ্জা নিয়ে নাড়াচাড়া করা, এটা নিয়ে নয়, এটাই শুধু নয়, ব্রেনের ব্যাপারে তো জানেই না। ব্রেনের চিকিৎসার ওষুধ বলে যা দেয় তা সেডেটিভ মাত্র, রোগ সারাতে জানে না। কি করে? সেডেটিভ দিয়ে রোগীকে ভায়োলেন্ট তৈরি করা হয় এবং তারপরে তাকে কি হয়, ইলেকট্রিক শক দেওয়া হয়। কত মানুষকে যে এইভাবে মেরে ফেলা হচ্ছে কি বলবো, ওই শক লাখে হয়তো একটা ঠিক হয়, তা কেমন জানো? মনে করো কৃষক ট্রানজিস্টার নিয়ে মাঠে গেছে, বাজতে বাজতে হঠাৎ থেমে গেল, বিরক্তিতে সে তখন ঝাঁকিয়ে আছাড় মারে। কখনো কখনো দেখা যায় সে এটা হঠাৎ বাজতে শুরু করে, ঠিক অনেকটা ইলেকট্রিক শক ট্রিটমেন্ট ঠিক ওই রকমই কাজ করে। টর্চ লাইটটা না জ্বললে আমিও মাঝে মাঝে ওটাকে হাতের তালুতে ধরে ঠোকাঠুকি করি, আবার সেটা কখনো কখনো জ্বলে ওঠে। আজকের দেহবিজ্ঞানকে ভুল বলছি না, বলছি অপূর্ণ। পাতঞ্জলি পড়ে দেখো, সপ্ত ধাতুতে আটকে থাকেননি, সেখানে ইরা পিংলা সুষুম্মাও জেনে ওখানে শেষ করেননি। সুষুম্মার মধ্যে নানা চক্র এবং সেই চক্রের মধ্যে সত্তা কি আছে তা খুঁজে বার করেছেন। ইরা পিংলা সুষুম্মা এই তিন প্রধানের পর 14টি এবং তারপর 72,000 নারীকেও জেনেছে। কর্ণ এর বস্তু সত্তা কি? অনাদ পড়লে এটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু মডার্ন নিউক্লিয়ার ফিজিক্স পড়লে সেটা হবে না। এই বলে শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজ থামলেন। আমরাও ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন, সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।